প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখি যে স্ত্রীর কাছে অনেক সময় স্বামীর আচরণ খারাপ লাগে কখনো সে তাকে ডিভোর্স দিয়ে দেয় কথায় কথায় অথবা এরকম পেপার্স পাঠিয়ে দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্ত্রীকে এই এই ডিভোর্স লেটার পাঠাতে পারে কিনা ইসলাম সেই অনুমোদন তাকে দিয়েছে কিনা বা কীভাবে দিলে সেই প্রক্রিয়াটা কি এটা হচ্ছে আমাদের দেশে আমাদের সমাজে বা আমাদের দেশে ইউরোপিয়ান একটি সিস্টেম রয়েছে সেটি হল যখন স্ত্রীর কাছে স্বামীকে ভালো লাগবে না তখন সে স্বামীকে ডিভোর্স দিয়ে দিবে ইসলামে এর কোনো সুযোগ আমাদেরকে দেয়নি ইসলামে আমরা সেটি করতে পারি না এবং সেই সুযোগ আমরা পাইনি ইসলাম থেকে তালাক দেওয়া ডিভোর্স দেওয়ার একমাত্র অধিকার হচ্ছে স্বামীর এখন যদি কোনো স্ত্রী তার কাছে স্বামীকে খারাপ লেগেছে তিনি সেই স্বামীকে রাখতে চাচ্ছেন না তার সঙ্গে সংসার করতে চাচ্ছেন না সেক্ষেত্রে তাকে সুযোগ দিয়েছে ইসলাম সেটি হচ্ছে খোলাফ পদ্ধতি যেটাকে বলা হয় অর্থাৎ স্বামী তাকে যে সমস্ত অর্থ সম্পদ দিয়েছে তাকে মরণা দিয়েছে বা অন্যান্য অর্থ সম্পদ দিয়েছে দেওয়ার পর এখন স্ত্রীর কাছে স্বামীকে ভালো লাগছে না স্ত্রী বলবে ঠিক আছে তুমি আমাকে যত অর্থ সম্পদ দিয়েছ সব নিয়ে যাও অথবা তুমি আমাকে তালাক দাও এর বিনিময়ে আমি তোমাকে দশ লাখ টাকা দেবো পাঁচ লাখ টাকা দেবো দু লাখ টাকা দেবো এইভাবে তার পক্ষ থেকে নির্ধারণ করে যখন সে স্বামীকে অফার করবে স্বামী যদি রাজি হয় সে তার অফারকে মেনে নিয়ে বলবে ঠিক আছে এই পদ্ধতিতে তালাক দিলেই তালাক হবে কিন্তু অন্যথায় যে আমাদের তালাকের আছে তার আঠারো কলমে যে বলা আছে তাকে অনুমতি দেওয়া এবং ফোন দেওয়া চাইলে তার থেকে তালাক নিতে পারবে এই বিষয়টা নিয়ে না সেক্ষেত্রে সেক্ষেত্রে ইসলাম আমাদেরকে সেটি অ্যালাউ করেনি সে অনুমতি দেয়নি কাজেই স্ত্রী তালাক দিবে ডিভোর্সটা পাঠিয়ে দিবে সেই সুযোগের মাধ্যমে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কোনো বোন ডিভোর্সটা পাঠিয়ে দিলেন দেওয়ার পর তিনি অন্যত্র বিয়ে বসে গেলেন তাহলে তার সেকেন্ড বিয়ে এটি বৈধ বিয়ে হবে না এটি ইসলাম সেটাকে আমাকে অনুমতি দেয়নি তাকে পরিপূর্ণভাবে খোলা পদ্ধতিতেই স্বামীকে রাজি করিয়ে স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে হবে তারপর সে মুক্ত হয় ইদ্দ পালন করে অন্য জায়গায় তিনি বিবাহ বিবাহতা আবদ্ধ হবেন